ভোট না পেলে মনে রাখবেন আমাকে কিন্তু আপনারা পাবেন না। সেই জন্য আপনাদের একটা ভোট খুব দরকার। আমার তৃণমূল কংগ্রেসের মেজরিটি আছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি যদি না জিততে পারি তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীটা অন্য কেউ হবে, আমি কিন্তু হতে পারবো না। এটা আমি আপনাদের কাছে বলে গেলাম এই জন্য যে আপনাদের ভোটটা কেন প্রয়োজন। ঝড় হোক জল হোক বৃষ্টি হোক 100-100 জনকে বেরোতে হবে, তার কারণ লড়াইটা অনেক বড়। এনআরসি নিয়ে লড়বে কে, ক্যা নিয়ে লড়বে কে, এনপিআর নিয়ে লড়বে কে, নোটবন্দি নিয়ে লড়বে কে, বিজেপির দাঙ্গার বিরুদ্ধে লড়বে কে, অত্যাচারের বিরুদ্ধে লড়বে কে, উন্নয়নের জন্য লড়বে কে। সেই জন্য মনে রাখবেন সার ফারুক কা তামান্না আজ হামারা দিল মে হ্যায়, দেখতে হ্যায় জোর কিসকা বাজু মে কতিল মে। मैं आप लोगों को कहने चाहूंगी कि आपका एक वोट जोड़ा फूल निशान को मजबूत करने के लिए है। रोशनी चांद से होता है, सितारों से नहीं, जोड़ा फूल से होता है। बीजेपी का साथ नहीं, आपको याद करने के लिए आई हुई है। मैं तो हर तरह कहते हैं जो डरते हैं वो काफिर है, जो डरते हैं जो कतिल करते हैं वो लोग कतिल करते हैं। हम अगर चर्चा करते हैं तो हो जाता है बदनाम, और वो कतिल भी करते हैं तो चर्चा नहीं होता है। लेकिन मैं इंसान की इंसानियत के लिए लड़ाई करते जाऊंगी। और एक बात साफ साफ है कि खुद ही को कर गुलाम दिखना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी वजह क्या है। डरते हैं कफन कफन उसको लिए इंतजार नहीं करते हैं, लेकिन हम डरते नहीं हैं। इसी के लिए कफन भी मेरे के लिए इंतजार करते हैं, ये बात याद रखना। मैं आप लोग को चाहती हूँ, हिंदुस्तान मिनी हिंदुस्तान है हमारा भवानीपुर, और थोड़ा सब रकमें मानुष এখানে থাকে, বাঙালি অবাঙালি সবাই মিলেমিশে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই মিলেমিশে, পাঞ্জাবি রাজস্থানি জৈন সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় সবাই মিলে, পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় ও উৎকল বঙ্গ, সকলে ভালো থাকুন সুন্দর থাকুন। পুজোর সময় আবার আপনাদের সাথে আমার দেখা হবে, পুজোর সময় আসবো, ঈদের সময় আসবো, যে কোনো প্রয়োজনে মনে রাখবেন আমি আপনাদের চিরকাল পাহারাদার। আপনারা বলবার আগে আমি নিজে চলে আসি। ববিকে পরশুদিন আমি মুর্শিদাবাদে পাঠিয়েছিলাম, আমাদের দুটো বাই ইলেকশন আছে ওখানে শামশেরগঞ্জ আর জঙ্গিপুর, দুটোতেই আমরা জিতবো। ওখানে জামিল আর আমিরুল কন্টেস্ট করছে, তাই ববিকে আমি পাঠিয়েছিলাম। তো কালকে সকালে যখন ববি আমাকে বললো দিদি ওখানে সুধীর বজ্রটা জল জমে গেছে, আমি বললাম দেখ আমফানের পরে আমি গিয়েছিলাম একবারপুরের কাছে, আমি দেখলাম অনেক জল জমে আছে, এই জায়গাটা আমাদের ক্লিন করার দরকার। আমি সঙ্গে সঙ্গে আপনারা জানেন দমকল থেকে শুরু করে এবং ডিজাস্টার থেকে শুরু করে পাম্প থেকে শুরু করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়ে এলাকা ক্লিয়ার করা হয়েছে। আবার শনিবার রবিবার বেশি বৃষ্টি হওয়ার কথা আছে, আকাশ তো আমার হাতে নেই, আর এখন গ্লোবাল ওয়ার্মিং চলছে, খুব বেশি বৃষ্টি হচ্ছে, খুব বেশি বাদ পড়ছে, এগুলো তো আমরা হাতে নিয়ে এটা নেচার, কিন্তু তার মধ্যেও যতটা পারবো মানুষকে সাহায্য করা আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব। আমি এটুকু বলতে চাই মা ভাই বোনেরা আমার, আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া প্রার্থনা করি, এবং আমরা সবাই মিলে বলি আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন, আর আশীর্বাদ করুন শুভেচ্ছা দিন দোয়া দিন। মনে রাখবেন এক একটা আপনাদের ভোট, আপনাদের এক একটা ভোট আগামী দিন দিল্লির পথে পা বাড়াতে আমাদের সাহায্য করবে, আপনাদের এক একটা ভোট দাঙ্গাবাজদের রুখে দাঁড়ানোর জন্য আমাদের সাহায্য করবে।